হ্যালো বন্ধুরা, আপনি চেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো, যারা ডিজিটাল লেনদেনের উপরে সব থেকে বেশি নির্ভর করেন, সেটা বিভিন্ন রকম কোম্পানি ইউপিআই হোক বা বিভিন্ন রকম যে ডিজিটাল ট্রানজ্যাকশন করার যে সফটওয়্যারগুলো আছে সেখান থেকে হোক, তো এই যে ওয়েগুলো আছে এখান থেকে আপনারা ডিজিটাল লেনদেনের সময় বা কারো কাছে টাকা ট্রান্সফার করার সময় যদি কোনো কারণবশত সেটা ভুল অ্যাকাউন্টে পৌঁছে যায়, তাহলে সেই টাকাটা আপনারা কীভাবে ফেরত পাবেন, এই বিষয়টি নিয়ে আজকের ভিডিওতে আপনাকে জানাবো। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনই হয়, অনেক মানুষ টাকা সেন্ড করতে গিয়ে ভুলবশত অন্য কারো অ্যাকাউন্টে হয়তো বা টাকাটা চলে গেছে, তো তারপরে তারা বুঝতে পারে না সেই টাকাটা রিটার্ন কিভাবে নেবেন। তো এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই ক্লিয়ার করে দেবো। অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকবেন, হয়তোবা আজকে আপনার ক্ষেত্রে এরকমটা হয়নি, কালকে আপনার ক্ষেত্রে এরকমটা হতেও পারে, সেজন্য অবশ্যই আপনাকে এই পদ্ধতিটা জেনে রাখা ভালো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভুল করে অন্যের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেছেন, ফেরত পেতে গেলে কি করতে হবে জেনে নিন। অনেক সময় ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেন অনেকে, তারপর শুরু হয় দুশ্চিন্তা। কখনো এটি ব্যাংকিং জালিয়াতির ক্ষেত্রেও ঘটে, কিন্তু এখন ইউপিআই নেট ব্যাংকিং মোবাইল ওয়ালেট ব্যাংকিং লেনদেন টাকা ট্রান্সফারের ঝক্কি অনেকাংশে কমিয়ে দিয়েছে। এখন আর কারো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে ব্যাংকে যাওয়ার দরকার নেই, এই কাজটি শুধুমাত্র একটি মোবাইল দিয়ে এক মিনিটে করে ফেলা যায়। ব্যাংকিং সুবিধা সহজতর করার জন্য অনেক নতুন প্রযুক্তি গ্রহণ করা হয়েছে, এর সঙ্গে কিছু অসুবিধাও জুড়েছে। উদাহরণস্বরূপ, আপনি যদি ভুলবশত অন্য কারো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন তাহলে সমস্যায় পড়তে হতে পারে। কিভাবে সেই টাকা ফেরত পাবেন? আপনি কি এই ভুলটি কখনো না কখনো করেছেন? ভুলবশত আপনার টাকা অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে থাকলে আপনি তা ফেরত পেতে পারেন। ব্যাংকে তথ্য দিন, আপনি যখনই জানতে পারবেন ভুল করে অন্য অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে ফেলেছেন অবিলম্বে আপনার ব্যাংকে জানান। কাস্টমার কেয়ারে ফোন করে পুরো ঘটনা খুলে বলুন। যদি ব্যাংক আপনার কাছে ইমেলের সমস্ত তথ্য চায় তাহলে এই লেনদেন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিন। লেনদেনের তারিখ, সময়, আপনার অ্যাকাউন্ট নাম্বার এবং ভুলবশত যে অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত হয়েছে তা উল্লেখ করতে ভুলবেন না। ব্রাঞ্চ ম্যানেজারকে বলুন আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছেন। যদি অ্যাকাউন্ট নাম্বারটি ভুল হয় বা আইএফএসসি কোড ভুল থাকে তবে টাকা স্বয়ংক্রিয়ভাবে আপনার অ্যাকাউন্টে চলে আসবে, তবে যদি তা না হয় তবে আপনার ব্যাংক শাখায় যান। ব্রাঞ্চ ম্যানেজারকে জানান, তাকে লেনদেনের সম্পর্কে বলুন, কোন ব্যাংক অ্যাকাউন্টে টাকা গেছে তা জানার চেষ্টা করুন। যদি সেটা আপনার নিজের ব্যাংকের কোনো শাখায় হয়ে থাকে তবে তা সহজেই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এরপরে যেটা বলা হচ্ছে, ভুলবশত অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়ে গেলে টাকা ফেরত পেতে আরও সময় লাগতে পারে। কখনো কখনো ব্যাংকগুলি এই ধরনের মামলা নিষ্পত্তি করতে 2 মাস পর্যন্ত সময় নিতে পারে। কোন শহরের কোন শাখায় কোন অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে তা আপনি ব্যাংকের থেকে জানতে পারবেন এবং আপনি সেই শাখায় কথা বলে আপনার টাকা ফেরত পাওয়ার চেষ্টাও কিন্তু করতে পারেন। তথ্যের ভিত্তিতে আপনার ব্যাংক ওই ব্যাংকে জানাবে, অমুক ব্যক্তির অ্যাকাউন্টে টাকা ভুলবশত স্থানান্তরিত হয়েছে, ব্যাংক সেই ব্যক্তিকে ভুল করে ট্রান্সফার হওয়া টাকা ফেরত দেওয়ার জন্য বলবে। আপনার টাকা ফেরত পাওয়ার আরেকটি উপায় হলো আইনি পথ। যার অ্যাকাউন্টে ভুলবশত টাকা ট্রান্সফার হয়ে গেছে সে যদি ফেরত দিতে অস্বীকার করে তাহলে তার বিরুদ্ধে আদালতে মামলাও করা যেতে পারে। আজকাল আপনি যখন একটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে অন্য কারো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন তখন আপনি একটি মেসেজ পান, তাতে আরও লেখা থাকে লেনদেন ভুল হলে এই নম্বরে মেসেজ করুন। আরবিআই ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে, যদি ভুল করে অন্য কারো অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায় তবে আপনার ব্যাংকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিতে হবে। ভুল অ্যাকাউন্ট থেকে টাকা সঠিক অ্যাকাউন্টে আপনার টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকে দায়িত্ব নিতে হবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ তথ্যটি বুঝতে পেরেছেন। ইতিমধ্যে আপনার সাথে যদি এরকম ঘটনা ঘটে, আপনি কারো অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতে গিয়ে সেটা অন্য কারো অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে, তাহলে এখানে যে 3টি স্টেপের কথা বলা হয়েছে, প্রথমত আপনারা কাস্টমার কেয়ারে ফোন করবেন, যদি সেখান থেকে সলিউশন না পান তাহলে আপনারা আপনাদের ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, এবং তৃতীয়ত আপনারা কিন্তু আইনি পথও বেছে নিতে পারেন। তো আজকের ভিডিওর আপডেটটি ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক করে দেবেন, এবং পরবর্তী এমন ভিডিও লেটেস্ট আপডেটগুলি পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।